नमस्कार बंधुरा, टनि किचन ब्लग्स सबा अपन सबाई के अनेक अनेक शुभेच्छा जानाई। बंधुरा आशा करछि सबाई भालो आछेन। तो देखो आमार हाते ये काठालेर काठाल शक्त। बंधुरा आपनार काँचा आमेर एबं पाका आमेर उभय प्रकार आम शक्त खेयेछेन, किन्तु एभावे काठालेर काठाल शक्त बानिये खेये देखबेन, भीषण यामी एबं टेस्टी। तो ये देखुन कत सुंदर होयेछे, कत सुंदर होयेछे देखते, भीषण नाइस लागछे। तो अवश्य अपनारा एभावे बाड़ीते बानिये खेये देखबेन, एटा मोटेओ असम्भव ना, भीषण ही सम्भव एकटा ब्यापार। बंधुरा आमी ए जे काठालेर काठाल शक्तटा बानियेछि, तो एखन आमी एटा किभावे बानियेछि सेटा आपनादेरके देखाबो। तो बंधुरा आमार ए भिडियोटि जदि आपनादेर भालो लेगे थाके अवश्य आपनारा आमार चैनेले लाइक कमेंटटा शेयर करबेन, आर पाशे थाका बेल आइकनटी बाजिये दिये आमार चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना। तो चलुन एबारे आमी देखाबो कि प्रथमे एखाने किछु काठालेर कोया उठिये निएछि। एबारे ए काठालगुलो दिये आमी तैरि करबो रेसिपिटा। तो आमी प्रथमे तार जोन्नो काठालेर भितर थेके एभावे आटिटा बेर करे नेब। এভাবে আমি সব কাঁটালের ভিতর থেকে আঠুগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন আমি এভাবে ঠিক সবগুলো কাঁটালের ভিতর থেকে আঠিগুলো বের করে নিয়েছি। এবারে আমি এই কাঁটালগুলোকে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে, যাতে করে আমার রসটা বের করতে সুবিধা হয়। আমি সবগুলো মেখে নিচ্ছি। এবারে আমি রসটা বের করে নেব, আর এখানে নিয়েছি আমি খেজুরের পাতা। এই খেজুরের পাতা দিয়ে আমি কিভাবে রস বের করব সেটা আপনাদের এখন দেখাবো। বন্ধুরা এই খেজুরের পাতার মাথায় এই যে এখানে সুসের মতো আছে, এটা আমি ভেঙে নেব, কারণ এটা আমার হাতে ফুটে যেতে পারে। তার জন্য আমি এটা কাইচি দিয়ে কেটে নেব সব পাতাগুলো থেকে। তো দেখুন আমি এভাবে সবগুলো পাতার আগা থেকে কেটে নিয়েছি। এবারে আমি হালকা একটু একটু ছিঁড়ে নেব পাতাগুলো, ঠিক এভাবে ধরে সমস্ত পাতাগুলো আমি ছিঁড়ে নেব। দেখুন আমি এভাবে সমস্ত পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, খুব সুন্দর। আমি এখানে এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি, এবারে আর নিয়েছি কাঁঠাল। তো কাঁঠাল থেকে এখন আমি জুসটা বের করে নেব। দেখুন আমি এখানে একটা নেট নিয়েছি, এই নেটের সাহায্যে আমি কাঁঠালের জুসটা বের করে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে কাঁঠাল ঢেলে দেব, ঠিক এভাবে দিয়ে দেব। আমি যে পাতাগুলো চিড় করে রেখেছিলাম সেই পাতাগুলো। বন্ধুরা এই যে পদ্ধতিতে আমি এই কাঁঠালের জুসটা বের করছি, ঠিক একইভাবে আমরা দেখেছি মা ঠাকুমাদের আম থেকে জুস বের করতে। দেখুন কত সুন্দর জুসটা বেরিয়ে যাচ্ছে।
আমি একইভাবে সমস্ত কাঁঠালের ভিতর থেকে এই জুসটা বের করে নেব। দেখুন কি সুন্দর জুসটা বের হচ্ছে। বন্ধুরা, এই জুসটা বের করার জন্য আমি এখানে খেজুরের পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে তালের পাতাও ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কিছুটা জুস বেরিয়েছে। এবার এই জুস দিয়ে আমি তৈরি করব কাঁঠালের কাঁঠাল শক্ত। তো আমি এবারে রোদ্রে শুকাতে দেব। তো বন্ধুরা, আমার এই যে জুসটা, এই জুসটা আমি এখন রোদ্রে শুকাতে দেব না, কারণ এখন বৃষ্টি হচ্ছে সবসময় বাইরে। তো তার জন্য আমি এটা চুলাই হালকা আছে শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি হালকা আছে চুলার উপরে রেখে শুকিয়ে নেব। এবারে দেখুন বন্ধুরা, আমি একটা থালায় সরিষার তেল নিয়েছি। এই তেলটাকে আমি এবার পুরো থালায় এভাবে মাখিয়ে দেবো হাত দিয়ে। এবারে আমি যে কাঁঠালের জুসটা বের করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। তো আমার ঢালা হয়ে গেছে। এবারে আমি চুলাই হালকা আছে শুকাতে দেব। বন্ধুরা, আমি এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি থালাটা, আমি হালকা একটু আছে বেশ কিছুক্ষণ ধরে আমি শুকিয়ে নেব, তারপরে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এই কাঁঠালের কাঁঠাল শক্ত শুকাতে দিয়েছিলাম উনানের উপরে। তো দেখুন শুকিয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, কত সুন্দর শুকিয়ে গেছে দেখুন। এবারে আমি পরিবেশন করব, আপনাদেরকে দেখাবো পরিবেশন করে কেমন হয়েছে। বন্ধুরা, আমি যে কাঁঠালের কাঁঠাল শক্তটা শুকাতে দিয়েছিলাম উনানের উপরে, তো আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি, আমি পিস পিস করে কেটে এই যে আমি পরিবেশন করছি আপনাদের সামনে। তো দেখুন কত ইয়ামি লাগছে দেখতে। বন্ধুরা, এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, এটা ভীষণই মিষ্টি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।